রবিবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে আজকের আবহাওয়া, বিস্তারিত খবরটি জানার জন্য স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, স্বাগত জানাচ্ছি আজকের খবর ইউটিউব চ্যানেলে। খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সাবধানে থাকুন। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে রবিবার। উত্তরবঙ্গ লাগোয়া বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতায় রবিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মেঘলা আকাশ থাকবে এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারেও তাই। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি না হলে অস্বস্তি বেশ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ থেকে ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিচের দিকের জেলা মালদহ ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। কলকাতার আবহাওয়ার খবর। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে রাজ্যে। কলকাতায় অংশত মেঘলা আকাশ থাকবে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।